দর্শক, নতুন করে করোনা মহামারীতে বিপর্যস্ত যুক্তরাজ্যের সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি লন্ডনে বার্স হেলথ এনআইএস ট্রাস্টের বিশেষজ্ঞ চিকিৎসক মোহাম্মদ জাকিরুল্লাহর সঙ্গে। ডক্টর জাকির, নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাস মোকাবেলায় ব্রিটিশ সরকার কি ধরনের পদক্ষেপ নিয়েছে আর করোনার যে টিকা প্রয়োগ হচ্ছে এটি আসলে কতটা নিরাপদ? প্রশ্ন হলো যে নতুন ধরনের করোনা ভাইরাস দেখা দিয়েছে, সেটা আমরা সবাই এটার জন্য ভয় আছি, অবশ্যই সরকারও সে ব্যাপারে ভয় পাচ্ছেন। তার কারণ হলো এটা একটা নতুন স্ট্রেন, যে ধরনের করোনা ভাইরাস আমরা পেয়েছিলাম প্রথমেই আমাদের চীন থেকে করোনা ভাইরাস আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই 60% রোগীরা এখন যাদেরকে আমরা দেখতে পাচ্ছি তারা এই ধরনের এই করোনা ভাইরাস আক্রান্ত হয়ে আসছেন। তার জন্য ব্রিটিশ গভর্নমেন্ট কি কি করেছেন, প্রথমত আমাদের একটা টিয়ার সিস্টেম আছে, তার মানে যে সমস্ত করোনা ভাইরাস যেহেতু বেড়ে গেছে যেসব জায়গায়, সেসব জায়গাগুলি থেকে এখন অনেক বেশি করে কন্ট্রোল করা হচ্ছে যেন এই ভাইরাসটা না কোথাও ছড়িয়ে না পড়ে। প্রথমত আমরা করেছি লকডাউন টিয়ার 4 স্টেটে নিয়ে আসা, লন্ডন এবং কেন্ট এই সমস্ত এলাকাগুলিকে, অর্থাৎ কোনো বাসায় কেউ যেতে পারবেন না, কোনো মানুষ ঘরের ভিতরে আসতে পারবেন না। যদি কোনো মানুষ অন্য প্রতিবেশী আসতে চায় তাহলে একমাত্র একজন রাস্তার বাইরে বা মাঠে দেখা করতে পারবেন, তাও দূরত্ব বজিয়ে রেখে। সমস্ত ধরনের প্রেক্ষাগৃহগুলি সব বন্ধ এবং নাইট ক্লাব বন্ধ এবং অন্যান্য যে সমস্ত ধরনের জিমনেশিয়াম আছে সেগুলি সব বন্ধ করে দেওয়া হয়েছে। তা একই সাথে আবার করা হয়েছে কি, সমস্ত প্রপার লকডাউনের মতো হয়ে গেছে। আর তারপরে যে সমস্ত রোগীরা তারা মনে করছেন যে তারা হয়তো বা করোনা ভাইরাস আক্রান্ত হয়েছেন, তাদেরকে করা হচ্ছে কি, তাদেরকে সঙ্গে সঙ্গে টেস্ট করা হচ্ছে। মেইন কথা হলো এই সরকার চেষ্টা করছে কিভাবে সমস্ত করোনা ভাইরাস রোগীগুলিকে কন্ট্রোল করা যায়, এবং এটা ছোঁয়াচে ভাবটা এই করোনা ভাইরাস 60-70% বেশি ছোঁয়াচে নর্মাল করোনা ভাইরাসের থেকে। জি ডক্টর জাকের, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ কথা বলছিলাম লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসক মোহাম্মদ জাকিরুল্লাহর সঙ্গে।